বর্তমানে যেহেতু এই রোগটি একটি প্রাদুর্ভাব হয়েছে সারা দেশে একটা আতঙ্ক ছড়িয়ে আছে যে হ্যাঁ জ্বর সর্দি কাশি হলেই হয়তো মনে করে থাকছে যে না তারও কি করোনা হয়ে গেল কিনা না যেহেতু ভাইরাসজনিত রোগগুলি একই ধরনের উপসর্গ হয় সুতরাং ভয়ের কোনো কারণ নাই কারণ দেখা গেছে যে মাত্র দশ পার্সেন্ট কি বিশ পার্সেন্ট লোকের যে ফ্লু হয়েছে তাদের ক্ষেত্রে সংস্পর্শে আসা ব্যক্তিদের ক্ষেত্রে শুধুমাত্র ওদের ক্ষেত্রে পাওয়া গেছে যে তাদের এই ফ্লুটা করোনার জন্য যদি সংস্পর্শ হয়ে না থাকে অর্থাৎ যে লোকটি বিদেশ থেকে আমাদের এই এই দেশে এই পর্যন্ত যাদের মধ্যে পাওয়া যাচ্ছে সবারই কনট্যাক্ট বিদেশি কন্ট্যাক্ট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে সে বিদেশ থেকে এসেছে সে এফেক্টেড হয়েছে অথবা বিদেশ থেকে আসা লোকের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে শুধুমাত্র দেখা যাচ্ছে অর্থাৎ ওদের থেকেই সংক্রমিত হয়েছে এখন আমাদের দেশে তো এই ধরনের ভাইরাস রোগ খুবই কমন সুতরাং এ এবং এই সিজনেই এই ধরনের ভাইরাস রোগ হয়ে থাকে এবং সেটা ওষুধ অনেক সময় না খেলেও চলে ভাইরাসের ওষুধের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ প্রয়োজন হয় না শুধুমাত্র প্যারাসিটামল খেয়েও অনেকে ভালো হয়ে যায় বা ওষুধ না খেয়ে একটু রেস্টে থাকলেও ভালো হয়ে যায় তো হ্যাঁ সাধারণ ভাইরাস যারা হইতে পারে অনেকের ইনফ্লুয়েঞ্জা আমাদের এই সময় হয় অনেক অন্য ভাইরাস দিয়ে হয়ে থাকে যেমন হারপিস ভাইরাস এগুলো খুব কমন কমন ভাইরাস এগুলো ক্ষতিকারক না শুধু সর্দি হাঁচি কাশি কয়েকদিন হয়ে এরা ভালো হয়ে যায় ওষুধ খেলেও ভালো হয়ে যায় ওষুধ না খেলেও ভালো হয়ে যায় সুতরাং ক্ষেত্রেও তাই আমরা শুধু অ্যালার্ট থাকব যে এটা যে যাতে করে আমরা খারাপের দিকে না যায় অ্যালার্ট থাকবো তার মানে যে করোনা হয়ে গেছে তা নয় নাইনটি পার্সেন্ট রোগী দেখা যাবে যে আমাদের এমনিতেই ভালো হয়ে যাবে কোনো ওষুধপত্র ছাড়াই দেখা যাবে যে সে ভালো হয়ে যাচ্ছে সুতরাং শুধু যেহেতু এই রোগের এখন প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তাই এই সময় একটা আলাদা ইয়ে করতে হবে যে আমি একটু আইসোলেশন থাকি আমি একটু ঘরে থাকি যাতে করে আমার থেকে এই রোগটা অন্যদের মধ্যে না ছড়ায় না না সে তো পাঁচ সাত দিনের মধ্যে সে ভালো হয়ে যাবে সুতরাং তার চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নাই তবে যদি দেখা যায় যে তার বিদেশি সংস্পর্শ বিদেশি লোকের সংস্পর্শে সে এসেছে তাহলে তার দুই থেকে চোদ্দো দিনের মধ্যে এই রোগটা দেখার সম্ভাবনা থাকে হয়তো এটা দ্বিতীয় দিনেও হয়ে যেতে পারে হয়তো সেটা পাঁচ দিন পর আট সাত দিন পরও হতে পারে এমনকি তেরোতম দিন বা চোদ্দ দিনেও তার এই রোগটা হতে পারে জ্বর নিয়ে আসতে পারে